আম্মুজির জন্য বাংলাদেশের হরেক রকমের ফল কিনে নিয়ে আসলাম। আপনারা দেখুন, গোলাপি জামরুল, কাপ ফল, উর্বরই, পয়লা ফল, কাউ ফল আর আমলকি। ফলগুলোকে ধুয়ে সুন্দর একটা কাচের বাটিতে মুড়ে আম্মুজিকে খেতে দিলাম। আম্মু দেখেছো কত ফল এনেছি, এমন এটা অসাধারণ ফল সব বাংলাদেশের, এটা কিন্তু আমাদের দেশ অনেকে দেখেনি মনে হয়। কেমন, খুশি? খুশি। তুমি তো খাওয়া শুরু করে দিয়েছো কাটাকাটি। হ্যাঁ। আচ্ছা দেখি কোনটার নাম কি। কেমন, আমার পরিচয় করে দিয়ে ফলগুলো সবাইকে। আচ্ছা কেমন, এটাকে বলে কাউ ফল। কাউ ফল আর গাপ ফল কিন্তু দেখতে অনেকটা এক সিমিলার, তবে এক না। কাউ ফল, গাপ ফল, কেমন? আচ্ছা ওকে। এবং তারপরে হচ্ছে এটা তো জানো গোলাপি জামরুল বলে এটাকে। গোলাপি জামরুল, এটাকে গোলাপি জামরুল এগুলাকে বলে। এটাকে বলে পয়লা ফল, এই এই এটা এটাকে এটাকে এটা খেয়েছো কেমন? ভাই বোনেরা, আমি তো এই পয়লা ফলের নাম আগে মনে হয় না কখনো শুনেছি, হয়তো অন্য নামে জানতাম। আপনারা কখনো শুনেছেন পয়লা ফল? আম্মুজি লায়লার স্বাদটা কেমন লাগলো? একটু চোখা, মানে সাওয়ার, ড্রাই, ড্রাই, খুবই ড্রাই, খুবই ড্রাই। এটা এটা কেমন লেগেছে, ভালো লেগেছে? মজা না? মজা, খুবই খুবই অসাধারণ ফলগুলো, কেমন? আর এটা এটা এক ধরনের বড়ই আছে, এটাকে ওর বড়ই বলে, ওর বড়ই বলে, ওর বড়ই, বুঝতে পেরেছ? আব্বা আব্বা। হ্যাঁ বাচ্চা, গোলাপি জামরুল বললাম। আর তোমার প্রিয়টা হচ্ছে এখানে আমলকি। কোথায় একটা আমলকি আছে দেখো, পিছু নিচে আছে, নিচে আছে বোধহয় আমলকি। একটু বড় এইগুলো আমলকি, এইগুলো এগুলো আমলকি, বড় একটু বড় সাইজের আমলকি দেখেছ? অনেকগুলো খেয়ে চলেছে তো, পেট খারাপ হবে না তো? আবার তুমি হলে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ফলের রাক্ষস। রাক্ষস না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।